হিরো আলমকে এখনো যারা শিক্ষার ব্যাপার নিয়ে, পড়াশোনার ব্যাপার নিয়ে যারা প্রশ্ন করে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাকে প্রশ্ন করা মানে বোকামি, কারণ শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকাল মানুষ হতাশ, সার্টিফিকেট পুড়িয়ে ফেলছে। যোগ্য মনে করেন রাখেন আপনারা শিক্ষাগত যোগ্যতা, আপনার সংসদে খবর লেন কয় ধরে শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা লাগাতেন কয় ধরে মানে শুনে আমার নামে কে দেখেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা ওপেন করছেন, প্রত্যেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হয়তো আপনারা কিছুটা বুঝতে পারতেছেন যে কাকে নিয়ে কথা বলবো। আমরা দেখলাম ইতিমধ্যে আপনার ঢাকা 17 আসনের যে আপনার প্রয়াত নায়ক ফারুক সাহেব যে মারা গেছেন, ওনার যে আসনটা এখানে মোটামুটি সবাই মানে নির্বাচন করার জন্য উইটা করে লাগছে, মানে এই আসনটা মানে খুব গুরুত্বপূর্ণ মনে হইতেছে আর কি, যে এই জন্য আর কি মানে নায়কগণ আর আপনার ক্রিকেটারগণ আপনার বিজনেসম্যান কেমন সবাই কিন্তু এই আসনটায় আপনার নমিনেশন নেওয়ার জন্য উইটা করা লাগছে। তো সেই সাথে এখানে আবার যোগ দিচ্ছে আমাদের হিরো আলম। তো হিরো আলম যোগ দেওয়াতে হিরো আলম নমিনেশন নেওয়ার ক্ষেত্রে যায় সে কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াইছে যে আপনার কী যোগ্যতা আছে, সে কিন্তু আপনার উল্টা রিপ্লাই আপনার প্রশ্ন করছে যে আপনার সংসদে গিয়ে দেখেন আসলে কতজন শিক্ষাগত যোগ্যতা আছে, কয়জন শিক্ষাগত যোগ্যতা আছে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু হিরো আলমের করার কোনো ক্ষমতা ছিল না, ঠিক আছে, কিন্তু আজকে আমরা কিন্তু তারা তৈরি করে দিছি, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন করার জন্য সংসদে যে অযোগ্য লোক আছে, এই মানে কিছু অযোগ্য লোকের কারণে আজকে কিন্তু হিরো আলম মানে আপনার এই গণমাধ্যমে এই প্রশ্নটা করতে পারছে যে সংসদে গিয়ে দেখেন কয়জন আপনার শিক্ষিত লোক আছে বা যোগ্যবান লোক আছে। তার পাশাপাশি তার যে নায়িকা একজন দেখলাম সে লাইভে এসে আবার হিরো আলমকে নিয়ে মানে হিরো আলমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন করছে তাদের বিরুদ্ধে আবার কিছু কথা বলছে যে আপনার দেখেন যারা এত শিক্ষিত, ঠিক আছে, মানে অনেক শিক্ষিত মানুষ সার্টিফিকেট পড়াইতেছে, আসলে কি মানে শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষার কোনো মনে করেন যে নাই, শিক্ষা শিক্ষাই শিক্ষা, আপনার শিক্ষা না থাকলে আপনার মানুষের সাথে চলতে পারবেন না, তো ঠিক আছে, শিক্ষা জিনিসটা আপনার থাকতে হবে। যাই হোক, আমি আসলে এইসব বিষয় নিয়ে কথা বাড়াইতে চাই না, আর রাজনৈতিক বিষয়টা আমার আসলে মানে আমি রাজনীতি করি না বা রাজনীতির মাধ্যমে আমি থাকতেও চাই না, এগুলো আমার কাছে ভালো লাগে না, কথা বাড়াইতে চাই না। চলেন আমরা ভিডিওটা দেখি কী বলছে হিরো আলম সাহেব এবং তার যে নায়িকা কী বলছে আমরা দেখি, তারপর আর কিছু কথা বলি। হিরো আলমকে এখনও যারা শিক্ষার ব্যাপার নিয়ে, পড়াশোনার ব্যাপার নিয়ে যারা প্রশ্ন করে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। অনেক শিক্ষিত লোক আছে, অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছে যারা কিনা এখন সার্টিফিকেট পুড়িয়ে ফেলছে। ভাবেন না একবার, এই কথাটা একবার মাথায় এনে একটু ভাবেন, সার্টিফিকেট ছাড়া আজ হিরো আলম কোথায় এসেছে এবং কি না করছে সে, হাজার হাজার মানুষের আইকন সে। সো শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে অপশনই নেই আমি মনে করি। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাকে প্রশ্ন করা মানে বোকামি, কারণ শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকাল মানুষ হতাশ, সার্টিফিকেট পুড়িয়ে ফেলছে। সো এখানে শিক্ষাগত যোগ্যতা নেওয়ার কোনো প্রশ্নই আসে না, সো তাকে বিব্রত করার কোনো প্রশ্নই আসে না শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তার যথেষ্ট পরিমাণে সুশিক্ষা আছে আমি মনে করি, সুশিক্ষাই হচ্ছে একটা মানুষের বড় ধরনের একটা প্রাপ্তি। একটা সুস্থ মস্তিষ্কের মানুষের সুশিক্ষা প্রয়োজন, আর সুশিক্ষা থাকে। 5ই জুন আবারও নমিনেশন পেপার উঠালেন হিরো আলম। আপনারা সবাই জানেন আজ হিরো আলম নমিনেশন পেপার উঠালেন, তো সেখানে সবসময়ের মতোই প্রচুর সাংবাদিক ভাইয়েরা এসেছিলেন এবং তাদের প্রশ্ন ছিল হিরো আলমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো আমার কথা হচ্ছে, সুশিক্ষা বলতে একটা কথা আছে সেটা সবার জানা, সুশিক্ষা। একটা সুস্থ মস্তিষ্কের মানুষকে সুশিক্ষা দেওয়া যায় এবং সেটা তার ফ্যামিলির মানুষ দেয় তাকে। শিক্ষাগত যোগ্যতা সেটা তো একটা ভাগ্যের ব্যাপার, শিক্ষাগত যোগ্যতা একটা গড গিফটের ব্যাপার, যেখানে ছোট থেকে তাকে পড়াশোনা করানো হয়, সেটাই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর হ্যাঁ, সুশিক্ষা, সুশিক্ষা হচ্ছে নিজের থেকে এবং ফ্যামিলির থেকে। একটা সজ্ঞান, একটা প্রাপ্তবয়স্ক মানুষের সুশিক্ষা প্রয়োজন। উল্টাপাল্টা কোন প্রশ্ন করবেন না, যে প্রশ্নের কোনো ভিত্তি না সেই প্রশ্ন করবেন না। ওনার কথাটা বাদ দেন, আমার মনে হয় আপনি নেগেটিভ প্রশ্ন করলেন কেন? ওনার কথা বাদ দেন, সবারই জবাব দেন। তাহলে যে করে দেখেন কোনো প্রশ্ন করবেন না, আপনি নির্বাচন করলে কথাবার্তা বলেন, আপনি উল্টো বলে কোনো উল্টো করে কেন? আপনি বাদ দেন, আপনার বিষয় কি জানেন? আপনি কথা বাদ দেন, আমরা না দাঁড়ান
আমি সত্যিকার কথা বলি, উনি আমার সত্যি কথা কি বিষয় এখানে প্রসঙ্গটা হচ্ছে নির্বাচন, নির্বাচনের কথা বলবেন আপনি, নির্বাচন প্রসঙ্গে যদি কিছু থাকে এখানে আপনি আউট হন, আপনার কথা আর বলবেন না। ভাই একটা একটা শেষ করুন না, আমাদের একটা নির্বাচনী কথা, আমাদের একটি নির্বাচনী পরিচালনা কমিটি আছে, আমাদের ক্যান্ডিডেট তার বাইরে না, তাই মানে উল্টা পাল্টা প্রশ্ন করে বলবেন না যে উনি একা উত্তর দিবেন, কারণ উনি এখানে একা দাঁড়ায় নাই, উনি একটা প্রতিনিধি। করেন বস্তিতে 22,000 ভোটার, আর আপনারা যে এলিট শ্রেণী বলছেন তারা মাত্র 4,000 ভোটার, একটি শ্রেণীর কিন্তু প্রতিপক্ষ। নির্বাচনে যারা আছে বর্তমানে আপনারা, আমরা নিজেরা যে গঠন এখন নাম বলছেন, তারা একটাও যোগ্য নয়, সবাই অযোগ্য, কারণ এরা একটাও কেউ নির্বাচন করেনি, সবাই অযোগ্য। কিন্তু আমাদের থেকে অযোগ্য আপনি ওই সংসদের লোক আছে, তারা এই যে আপনি নির্বাচনে এলাকাতে কয়বার নির্বাচন করছে তারা যোগ্য মনে করে? রাখেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনার সংসদের খবর নেন, কয় ধরে শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা লাগাতেন কয় ধরে মুখে শোনেন, আমার নামে কে দেখালেন? হ্যাঁ ওনারা করুক ওনাদের মতো করে, আমরা আমাদের মতো করে করব, কারণ একটি শ্রেণীর যোগ্য কি অযোগ্য নির্বাচন জনগণ, এখন যোগ্য অযোগ্য কিন্তু বিবেচনা করবে জনগণ। এটা আমি আপনি নিজেকে যোগ্য চাইলে আপনি আপনি আমার কথাই বলেন, ফেরদৌসের কথা বলেন, সাকিব খানের কথা বলেন, যারই কথা বলেন, যোগ্যতা প্রমাণ করবি হলে কে জানেন? জনগণ। এখানে আমি আপনি বলবো বলবো না যে আমি যোগ্য, এখানে আমাদের থেকে অনেক অযোগ্য আছে। আপনারা আমার নামে একটা কেলেঙ্কারি দেখেন তো, আমার নামে আমি কোনোদিন ব্যাংক ডাকাতি করিনি, আমি কোনো বিদেশে টাকা পাচার করে কিছু করিনি, রাজনীতিতে এবং মানুষের সমাজে কাজ করতে চাই। এবং এই আসনে আমি গত কয়েকদিন ধরে আমি কিছু এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, এই এলাকার বর্তমানে কিছু বস্তি এলাকার দেখেছি খুবই বাজে অবস্থা। সে আমি দেখলাম এই ওই এলাকার জন্য তাহলে আমি একটু হলেও ভালো কাজ করতে পারি, যেহেতু মনে করেন। তো যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার প্রত্যেকটা অডিয়েন্সকে আমি ধন্যবাদ জানাই, যেইভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, আপনাদের এই ভালোবাসা আমাকে মনে করেন উৎসাহিত করতেছে এইভাবে আরও নতুন নতুনভাবে আপনাদের সামনে ভিডিও দেওয়ার জন্য, আরও কাজ করার জন্য। তবে সেই সাথে আরেকটা কথা বলতে চাই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি হয়তো মানে ওরকম আসলে গুছায় কথা বলতে পারি না, তো আমার কথায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে মানে ভুলগুলো ধরাই দেবেন যে আমি কোন জায়গায় ভুল করতেছি বা আমার কোনটা ভুল হইতেছে, এই ভুলগুলো আপনাদের মাধ্যমে আমি সংশোধন করতে চাই। তো ভালো থাকবেন সকলে, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সোহাগ, আসসালামু আলাইকুম।